গত পরশু থেকেই চলছে খানাকুলের 16-20 বাস স্ট্যান্ডে গড়েঘাট যে জগৎপুর যে বাস গ্যারেজ সেখানে সমস্যা। বিজেপির মিটিং থাকার কারণে বাস ভাড়া করতে যায়, সেখানে বচসা বাঁধে, সেই বচসার কারণেই ভোগান্তি যাত্রীদের। এমতো অবস্থায় বর্তমানে যে সিদ্ধান্ত এসেছে, খানাকুল পুলিশের সহযোগিতায় বাসকর্মীরা আগামীকাল থেকে বাস চালাবে, এরকমটাই দাবি ইউনিয়নের। শুনবো ইউনিয়নের পক্ষ থেকে কি জানাচ্ছেন, কিভাবে তারা বাস চালাবে এবং আজ কতটা বাস চলবে বিস্তারিত দেখাবো নিউজ অগ্নি পর্দায়। তবে এমতো অবস্থায় যেটা জানা যাচ্ছে, আজ সেরকমভাবে বাস চলবে না, চললেও হয়তো দু একটা চলবে। আগামীকাল থেকে বাসের টাইম টেবিল অনুযায়ী বাস চলবে, এরকমটাই জানিয়েছে ইউনিয়ন থেকে। শুনবো কি বললেন। ঘটনা ঘটেছিল জানেন, যদি ঘটনাটা খুব দুঃখজনক, তো তার যেটা হয়ে যাচ্ছে সেটা তার এ হবে না। তো আমরা বাস মালিক সংগঠন এবং কর্মচারী সংগঠন যেটা আছে এবং প্রশাসনের আরাম খানাকুল থানার আমাদের বড়বাবুর কাছে আমাদের আলোচনা যুক্তি একটাই সিদ্ধান্ত হয়েছে। এবং বড়বাবু যেটা কর্মচারীরা যেটা আতঙ্কে ভুগছিল, নিরাপত্তার অভাবে ভুগছিল, ওদিকে আশ্বাস দিয়েছে নিরাপত্তার দিকটা আমি দেখব। সেই হিসাবে কাল থেকে আমাদের বাস চলাচল স্বাভাবিক হবে, যেমন আগের মতো স্বাভাবিক ছিল সেই স্বাভাবিক। আজকে হয়েছে সিদ্ধান্ত হলো, একটু আগে হলো থানায় ডেকেছিল বড়বাবু, ডেকে বললো গাড়ি চালাবার কথা বললো। আর নিরাপত্তার দিকটা শ্রমিকরা যেটা ভাবছিল যে নিরাপত্তার দিকটা সবসময় যেটা আতঙ্কে ছিল সেটা বললো, নিরাপত্তার দিকটা আমরা দেখবো, ওটা চিন্তা নেই, আপনারা গাড়িটা চালান। কারা দেখবে বলেছেন? প্রশাসন দেখবে। আপনার নাম? আমার নাম মুন্সি মোহাম্মদ মুসা। পরিচয়? তারকেশ্বর আরামবাগ গড়ের ঘাট 16-20 রুট নম্বর বাস আসনের সেক্রেটারি। আমরা সবাই মিলে থানায় গেছিলাম, আমাদের যে সুবিধা অসুবিধা সেখানে থানাতে জানিয়েছি। বড়বাবু আমাদের আশ্বস্ত করেছেন যে টোটাল নিরাপত্তার ব্যবস্থা তিনি দেবেন, আমাদের সমস্ত সমস্যা মিটে গেছে, আমরা কাল থেকে যথারীতি গাড়ি চালাতে ইচ্ছুক না, থেকে যেমন গাড়ি চলে সেরকম স্বাভাবিকভাবে আমরা পরিষেবা দিই। আপনার নাম? আমার নাম রাজকুমার চক্রবর্তী। পরিচয় কি আপনার? আমার যা থাকি আছে আমরা।